হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রথমে সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা জানাই। দেখতে দেখতে আমাদের রমজানের পবিত্র মাসটি শেষ হয়ে গেল। এই তো তো আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি, যেটা আমার কাছে খুবই স্পেশাল ছিল আজকের দিনটা। কারণ আজকে আমি নতুন একটা এক্সপিরিয়েন্স করেছি আমার জীবনে। ফ্রেন্ডরা মিলে সবাই খোলা আকাশের নিচে আজকে ইফতার করেছি। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা সবাই মিলে। তো এখানে প্রিপারেশন চলছে আমার নুডলস রান্নার। আমি একটু নুডলস রান্না করে নিয়ে গেছিলাম। আর এখানে আপনাদের দেখাচ্ছে হচ্ছে বাইরে আজকে কি পরিমাণ রোদ ছিল, অসম্ভব রোদ ছিল আজকে বাইরে, আর সেই পরিমাণে গরম ছিল। টাডা, এই যে আমাদের লোকেশন আজকে ইফতারের। মাশাআল্লাহ, এত সুন্দর ভিউ ছিল আপনাদের ভিডিওতে। আমি জানি না কতটুকু কভার করে দেখাতে পারছি, খুবই সুন্দর ভিউ ছিল। আর আমার এরকম ইফতার করার অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল। আমি খালি ভিডিওতে দেখি যে ফ্রেন্ডরা মিলে এরকম সুন্দর একটা জায়গায় খোলা আকাশের নিচে সবাই ইফতার করে, আমার সেই ইচ্ছাটা যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে পূরণ হবে আমি এটা চিন্তাও করিনি। মাশাআল্লাহ, এত সুন্দরভাবে আজকের ইফতারটা সম্পূর্ণ হয়েছে। আমরা যতটুকু চিন্তা করেছিলাম যে মজা করব, তার থেকে মনে হয় 200 গুণ বেশি আমরা এনজয় করেছি। মানে খুবই আনন্দ করেছি সবাই মিলে। তো অনেকক্ষণ ধরে ডিসিশন নেওয়া হচ্ছিল কোথায় বসবো, এই পাশে না ওই পাশে। তো তারপরে অনেকক্ষণ ঘোরাফেরার পরে ফাইনালি ডিসিশন নেওয়া হলো যে এই উঁচু জায়গাটা বসা যাবে। আর এখান থেকে সানটা এত সুন্দর দেখা যাচ্ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। তো এখন এই যে ভাগ বন্টনের টাইম চলছে, এইটা কিন্তু খুব মজার। আমার এই পুরো রোজাতে এই ইফতারের প্লেট সাজানোর জিনিসটা খুব ভাল লাগে আমার কাছে। আমি বাসায় সবসময় জিনিসটা করে থাকি। তো আজকে ওরা করছিল সবাই মিলে। এই পুরো রমজান আপনাদের কেমন কাটলো? আর ইফতার এরকম বাইরে আপনার কি কখনো করেছেন কি না? আপনাদের যখন করেছিলেন তখন অনুভূতি কেমন ছিল আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। কারণ এটা আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, আর আমার কাছে এতটা বেশি ভালো লেগেছে, জানি না, আমার কাছে খুব ভালো লাগছে এই বিষয়টা। আমি আমার লাইফেই প্রথম করেই আমি পুরা মানে আমার মনে হয়েছে যে এরকম ইফতার আমি কেন এত বছর করিনি, একটা হলেও করা উচিত। এরকম কোনো একটা সুন্দর প্লেস আপনারা চুজ করে খোলা আকাশের নিচে একদিন ইফতার করে দেখবেন সবাই মিলে, মাশাআল্লাহ খুব ভালো লাগবে। সবাই সবার বোন ভাগ্নি সবাইকে নিয়ে আসছিল, কারণ যেহেতু খোলা আকাশের নিচে আমরা ইফতার করার ডিসিশন নিয়েছি। তারা এসেও খুব মজা পাবে, তারাও মানে ফ্রিলি ভাবে একটু আনন্দ করতে পারবে, খেলাধুলা করতে পারবে। তো জন্যই সবাইকে নিয়ে এসেছিলাম। আর তারা দেখেন কত সুন্দরভাবে খেলাধুলা করছে। এই যাত্রা শুরু করছে সবাই, দিকটা কও। এই বলো তুই ওই পাশে ওই যা ঘুরবি ক্যামেরা, এটা ঘুরো থেকে আমার আমার কাজ। এখানে কিছু ফটো সেশন করা হলো, একজন আরেকজনকে ডিরেকশন দিয়ে দিয়ে কিছু ফটো সেশন করা হলো। তারপরে তো প্লেট সাজানো হয়ে গিয়েছিল সবার ইফতারের, আর আমরা এখন ওয়েট করছিলাম। ও মা, এখানে তো সিনি ইফতার শুরু করে দিয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন সূর্য ডোবার যে দৃশ্যটা, এত সুন্দর লাগতেছিল এখান থেকে দেখতে। পুরাটা ভিউ আমরা খুবই বেশ সুন্দর উপভোগ করতে পারছি। তো ইফতারের আগে টাইম আমরা সবাই ওয়েট করছি আজানের। এই এই টাইমটা কিন্তু খুব মজা লাগে, আজানের ওয়েট করার যে মুহূর্তটা। এখন দেখাচ্ছি যে খালি গ্লাস, একটু পরে ভরা হবে। হ্যাঁ, দেখছেন কত স্টাইল। তো আজান দিয়ে দিল, তো বিসমিল্লাহ বলে সবাই সবার রোজা ভাঙলাম। এখানে একজন আরেকজনকে মাল টাকাটা শিখাচ্ছে, আর একজন বলতেছে হচ্ছে ইউটিউব দেখে শিখে নে। তো ইফতার করে যে যার নামাজ শেষ করে এই সেই মজার মাখনি করা হলো। আপনারা কে কে খান এটা মাখিয়ে? আমি বাসায় একা যখন থাকি আসলে খাওয়া হয় না, একা ভালো লাগে না। বাট আজকে সবার সাথে যখন খাচ্ছিলাম তখন এই স্বাদ আরো বেড়ে গেছে। না না, আপনারা কেউ ভেবেন না এত কিছু খাওয়ার পরে আবার বিরিয়ানি খাচ্ছি। আমরা প্রায় ইফতার করার পরে 2 ঘন্টার মতো হাঁটাহাঁটি করার পরে যখন হালকা পেট খালি হয়েছে, তারপরে যে সবাই বিরিয়ানি খাইছি। তারপরে সব কেউ খেতে পারে নাই কারণ পেট অলমোস্ট ফুল ছিল, বাট খাইছি সবাই মিলে। এটাই একটা মজার বিষয় ছিল, গল্প করতে করতে সবাই মিলে খাওয়া হয়ে যায়। আজকে না, এখন বলো এখন।
তো এটাই ছিল আজকে আমাদের স্পেশাল ইফতার। আমার এই ভিডিও দেখার পরে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করার পরে আমার সাথে শেয়ার করবেন আপনাদের এরকম ইফতার করার পরে কেমন লেগেছে। আমাদের আজকের দিনটা অসম্ভব সুন্দর কেটেছে, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন, অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।